সকালবেলা রুটি বা পরোটার সাথে যদি একটা হোটেল স্টাইলে আলু ভাজি রেসিপি হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর সেই আলু ভাজিটা যদি করা হয় রাইস কুকারে তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে কিভাবে হোটেল স্টাইলে আলু ভাজি তৈরি করা হয় সেই রেসিপিটাই করে দেখাবো। আশা করি আপনারা সবাই এটা করতে পারবেন। রেসিপিটা খুব সহজভাবে করে দেখিয়েছি, যে কেউ এই রেসিপিটা ফলো করে হোটেল স্টাইলে আলু ভাজিটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। হোটেল স্টাইলে আলু ভাজি করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব আলু। এখানে আমি এক বাটি আলু খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আলুগুলোকে কিন্তু একদম মিহিভাবে কুচি করে কেটে নিতে হবে। এই আলুর সাথে আমি দিয়ে দেব পাকা টমেটো। আমি এখানে দুইটা টমেটো এরকম একটু স্লাইস করে কেটে নিয়েছি। এক বাটি আলু নিয়েছি আর টমেটো নিয়েছি দুইটা। সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর ঝালের জন্য তিন চারটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি। আর যেহেতু রাইস কুকারে রান্না করব, রাইস কুকারটা অন করে দিয়েছি, ওয়ার্ম মোডে আছে। এটা আমি সুইচটা নিচে নামিয়ে দেওয়ার সাথে সাথেই ওয়ার্ম মোড থেকে কুকিং মোডে চলে আসবে। দেখুন, আমি সুইচটা অন করে দিয়েছি, ওয়ার্ম মোড থেকে কিন্তু লাইটটা কুকিং মোডে চলে গেছে। তার মানে রাইস কুকারটা অন হয়ে গেছে, এখন আমরা এটার মধ্যে রান্না করতে পারবো। আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে আলু ভাজি রেসিপিটা দেখাচ্ছি। এরপর আমি আপনাদেরকে রাইস কুকারে আরও কিছু স্পেশাল রান্না করে দেখাবো। ইচ্ছা করলে পোলাও, রোস্ট সব কিছু কিন্তু রাইস কুকারে করা যায়, সেগুলো আমি আপনাদেরকে করে দেখাবো। কথা বলতে বলতেই আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এক কাপের মতো সাদা তেল দিয়ে এখানে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আলুর সাথেই আমি দিয়ে দেব টমেটো কুচি আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, সব কিছু আমি দিয়ে দেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি, ঝালটা কিন্তু একটু বুঝে দিতে হবে। বেশি ঝাল দিলে কিন্তু ঝাল অতিরিক্ত হয়ে যাবে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এবার সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু প্রথমে জল দিতে যাবেন না, আগে আলুটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেব, অর্থাৎ একটু ভাজা ভাজা করে নেব। আমি ঢেকে দিয়েছি, ঢেকে 10 মিনিটের মতো আমি আলুটাকে পেঁয়াজ টমেটো এবং হলুদ মরিচের সাথে সব কিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। রাইস কুকারে সাধারণত কিন্তু ভাতটাই মানুষ বেশি রান্না করে, কিন্তু রাইস কুকারে ভাত ছাড়াও বিভিন্ন ধরনের আইটেম করা যায়। অনেকেই এটা জানেন, আবার অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, রাইস কুকারে চাইলে কিন্তু আমরা সব ধরনের রেসিপি খুব সহজেই করে নিতে পারি, এটা কোনো ব্যাপারই না। আমি স্টেপ বাই স্টেপ সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের একটু হলেও হয়তো উপকারে আসবে। এবার আলুটা ভালো করে কষানোর পর আমি এখানে জল দিয়ে দেব। আমি ঝোলের জন্য এখানে এক বাটি জল দিয়েছি, কারণ হোটেল স্টাইলের যে আলু ভাজিটা সেটার মধ্যে একটু গ্রেভি থাকে, একদম শুকনো শুকনো হয় না, তাই একটু গ্রেভি রাখবো দেখে একটু বেশি পরিমাণেই জলটা আমি অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী জলটা একটু কমিয়ে বা বাড়িয়ে দেবেন, তবে একটু গ্রেভি থাকলে সেটা রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে। এবার আমি ঢেকে দিচ্ছি। এখন ঢেকে এই আলু ভাজিটা আমি 20 থেকে 25 মিনিট এটাকে আমি রান্না করব। যখন দেখবেন ঝোলটা একদম শুকিয়ে গেছে, তখন এটাকে আমি সুইচটা উঠিয়ে দিয়েছি, কারণ এর চেয়ে বেশি আর আমি গ্রেভিটা শুকাবো না, তাহলে এটা পরোটার সাথে খেতে ভালো লাগবে না। আপনাদের একটু ক্লোজ করে আমি দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা খুব সহজে কিন্তু রাইস কুকারে একদম হোটেল স্টাইলে আলুর একটা তরকারি করে নিতে পারবেন, যেটা রুটি বা পরোটার সাথে তো ভালো লাগবেই, ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা আমার এই রেসিপিটা যদি হুবহু ফলো করেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম হোটেল স্টাইলে আলু ভাজির মতোই এই রেসিপিটা হয়েছে। আপনারা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা আমাদের ভালো লেগেছে। আবার ফিরবো এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।